আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি এহসানুল কবির, সহকারী শিক্ষক বিজ্ঞান, কিশোরী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, কোটাগালী চকরিয়া, কক্সবাজার। আজকে আমি নবম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 4.1 থেকে আলোচনা করব। আজকে আমি সূচক নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা সূচক, ভিত্তি ও সূচকীয় রাশি সম্পর্কে জানতে পারবে। সূচকের সূত্রগুলি প্রয়োগ করে তোমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এখন আমরা দেখব সূচক কি, ভিত্তি কি এবং সূচকীয় রাশি কি। কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে এবং উৎপাদকটিকে ভিত্তি বলে। এবং সূচক ও ভিত্তি সম্বলিত রাশিকে বলে সূচকীয় রাশি। যেমন এইট কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাই 2×2×2, তার মানে এখানে 2-3 বার গুণ আকারে আছে। এই 2-3 বার গুণ আকারে থাকাকে যদি আমরা সূচকীয় রূপে লিখতে চাই তাহলে আমরা লিখব 2q। তাহলে এইট কে উৎপাদক করে আমরা পেলাম 2×2×2, তার মানে এখানে বৃদ্ধি হচ্ছে 2 আর সূচকীয় রাশি হচ্ছে 2q। আমি 4.1-এ 1 নম্বর অঙ্ক নিয়ে তোমাদের সামনে আলোচনা করতেছি। তোমরা দেখো প্রশ্নটি হচ্ছে 7³×7⁻³⁷³×৩⁻⁴। দ্বিতীয় লাইনে এখানে আমরা সূত্র প্রয়োগ করব। এই সূত্রটি আমি ডালে লিখলাম তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা বুঝতে পারো। সূত্র a^n (a^n) = a^n+n, এটা হচ্ছে কি সূচকের গুণের সূত্র। বৃত্তি যদি একই রকম হয়, এই একই রকম বৃত্তি নিয়ে যদি দুটি সূচকীয় রাশি গুণাকারে থাকে তখন আমরা বৃত্তি একটি লিখে সূচক দুটাকে যোগ দিয়ে লিখব। a^m (a^n) = আমরা পাই a^m+n। এই সূত্রটি এখানে প্রয়োগ করব। তাহলে এখানে 7 দুটি বৃত্তি একই রকম, আমরা 7 বৃত্তি দুটো থেকে একটা নিলাম, পাওয়ার একটা রূপে পাওয়ার +3 আর একটা রূপে পাওয়ার -3। তাহলে সেটাকে আমি সূত্র মতো প্রয়োগ করে লিখলাম 7³×-3। ঠিক একই রকম ভাবে আমি হরের মধ্যে প্রথম লাইনের হরের মধ্যে একই সূত্র প্রয়োগ করলাম। তৃতীয় লাইনে 7² তাকে আমি প্লাস চিহ্ন দিয়ে বন্ধনীর ভিতরে মাইনাস চিহ্নটাকে গুণ করলাম, তখন হলো আমার 7³-3। হরে ঠিক একই রকম ভাবে আমি বন্ধনীর বাইরের চিহ্ন দিয়ে বন্ধনীর ভিতরে চিহ্নটাকে গুণ করলাম, হলো 3¹⁻⁴। এখন এই 7³-3 তিন থেকে আমি 3 বিয়োগ করলে 0 পাই, তাহলে আমার হয় 7⁻⁶⁻³⁻¹⁴। এখন আমি -4 থেকে +1 বিয়োগ করব, বিয়োগ করলে আমার থাকে -3, তার মানে হয় 3¹⁻³। এরপর লাইনটি আমার হয়, এখানে আমি আরেকটি সূত্র প্রয়োগ করতেছি। এই সূত্রটি আমি ডানে লিখলাম a^0=1, অর্থাৎ কোন রাশির উপরে যদি পাওয়ার 0 থাকে তখন সেটিকে আমরা সূচক নিয়ম অনুযায়ী 1 লিখি। সেই হিসাবে আমি এখানে 7¹⁰ জায়গায় ওই a^0=1 নিয়ম অনুযায়ী এখানে আমি 1 লিখতে পারি।
সূত্র হলো এই সূত্রটি আমি ডানে লিখলাম a ইনভার্স n a ইনভার্স n ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n এই সূত্র এখানে প্রয়োগ করলে 3 ইনভার্স 3 এর জায়গায় যদি আমি a ইনভার্স n এর সূত্র প্রয়োগ করি আমার হয় 1 বাই 3 কিউব ফলে আমার হয় 1 ডিভাইডেড বাই 1 বাই 3 কিউব এখানে এটা হচ্ছে কিন্তু বহুলাংশের ভাগ এই বহুলাংশের ভাগটিকে আমরা গুণ করব গুণ করলে দ্বিতীয় বহুলাংশ অর্থাৎ পরের মধ্যে যে বহুলাংশটি আছে সেই বহুলাংশটি ফার্স্টে যাবে তাহলে আমার হয় 1 ইনটু হরটা একটা বহুলাংশ আগে আছে সেটি ফার্স্টে যাবে ফার্স্টে গিয়ে হর লব হয়ে যাবে লব পর হয়ে যাবে তখন আমার হয় 1 ইনটু 27 ডিভাইডেড বাই 1 এক কথায় আমার এখানে আসে 27 প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা 7 নম্বর অঙ্কটি দেখব 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই 2 এখানে আমি 2 টু দি পাওয়ার n প্লাস 4 কে সূচকের যে যোগের সূত্রটি আছে সেটিকে আমরা সূত্র প্রয়োগ করে গুণ আকারে লিখি তাহলে এখানে সূত্রটা যোগ আকারে আছে এখানে আমরা সূত্র প্রয়োগ করে এই রাশিটাকে গুণ আকারে লিখতে পারি সেটি হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 কে যদি আমি সূচকের গুণের সূত্র প্রয়োগ করি তখন আমার হবে 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইনটু ঠিক একই রকম ভাবে 2 টু দি পাওয়ার n প্লাস 4 এর মত এখানে যদি আমি গুণের সূত্র প্রয়োগ করি এখানে পাওয়ার যোগক আছে গুণের সূত্র প্রয়োগ করলে আলাদা আলাদা পাওয়ার নিয়ে রাশিটি হবে তাহলে হয় 4 ইনটু 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1 হয় ডিভাইডেড বাই ঠিক একই রকম ভাবে যদি আমি এখানে গুণের সূত্র প্রয়োগ করি তাহলে আমার হয় 2 টু দি পাওয়ার n প্লাস 2 থেকে কি হয় দেখো 2 টু দি পাওয়ার n ইনটু 2 স্কয়ার তার মানে 2 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 এখন আমরা এই রাশিটা পুরো একটা বহুলাংশ আকারে আছে এই বহুলাংশের লবে দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার n টাকে আমরা আমাদের সূত্রতে একটু আগে করে লিখলাম 4 এবং 2 গুণ করে 8 করে লিখলাম আর 4 এর মধ্যে 2 টু দি পাওয়ার n এটা রাখলাম এই দুটির মধ্যে আমি ভাগের সূত্রটা প্রয়োগ করলাম এই সূত্রটি আমি তোমাদের সুবিধার্থে ডানে লিখলাম a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হলে আমি সূচক নিয়ম অনুযায়ী বৃত্তি দুটা থেকে একটি নিয়ে a টু দি পাওয়ার m মাইনাস n করে লিখতে পারি অর্থাৎ নিচের পাওয়ারটাকে আমি ইনভার্স করে পরে লিখতে পারি সূত্রটিকে যদি আমি 2 স্কয়ার ডিভাইড বাই 2 এ প্রয়োগ করি তখন আমার এখানে হবে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 এই লাইনে আমি বহুলাংশটির লবে দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার n উভয় রাশিতে আছে এই দুটি রাশিটাকে আমি 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n কমন নিতে পারি যদি আমি 2 টু দি পাওয়ার n কে কমন নিই তখন আমার হবে আর বাকি থাকবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 8 হরে আমার থাকলো কি 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 থেকে 2 থেকে যদি আমি 1 বিয়োগ করি পাওয়ার 1 হয় 2 টু দি পাওয়ার 1 হওয়ার কথা সে জায়গায় আমি 2 লিখলাম এই লাইনে আমি লিখলাম কি দেখো পূর্বের লাইনে লবের মধ্যে 2 টু দি পাওয়ার n আছে আর হরের মধ্যে 2 টু দি পাওয়ার n আছে এই দুটি আমার কি হলো কাটাকাটি হলো তার মানে বহুলাংশ থেকে এই 2 টু দি পাওয়ার n চলে গেল তাহলে আমার থাকলো কি 2 টু দি পাওয়ার 4 মাইনাস 8 ডিভাইডেড বাই 2 2 টু দি পাওয়ার 4 একটি সূচকীয় রাশি অর্থাৎ 2 কে আমার 4 বার গুণ করতে হবে যদি আমি গুণ করি 16 পাই 16 মাইনাস 8 ডিভাইডেড বাই 2 16 থেকে 8 বিয়োগ করলে আমার থাকে 8 ডিভাইডেড বাই 2 2 দিয়ে যদি আমি 8 কে ভাগ করি
আর আমার থাকে 2 এটাই হলো आंसर তাহলে আমি আবার বলতেছি 8 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 4 এই 4 হলো आंसर আমি তোমাদের সামনে 7.1 অনুশীলনী থেকে 1 নম্বর এবং 7 নম্বর অঙ্ক আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আর তোমাদের জন্য একটি বাড়ি কাজ দিলাম সেটি হচ্ছে 8 নম্বর তোমরা সেটি সম্পূর্ণ করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম